পালক সন্তানের ক্ষেত্রে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হলো আপনি যদি কোনো সন্তানকে লালন পালন করেন তাহলে এই সন্তানকে বিয়ের সময় কাগজে কলমে সার্টিফিকেটে বা অন্যান্য ক্ষেত্রে এমনকি বলার ক্ষেত্রেও এটা অমুকের ছেলে বা এর বাবা অমুক, এটা লেখার সময় আপনি কার নাম লিখতে হবে, তার জন্মদাতা বাপের নাম লিখতে হবে। পালক যে রাখবে কখনো বাপের ঘরে তার নাম বসানো জায়েজ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, সবসময় মানুষকে ডাকবা তার বাপের নাম ধরে, জন্মদাতা বাপ এটা কোনোদিন পরিবর্তন কেউ করতে পারে না, যতই পালক রাখেন যত কিছুই করেন। মেয়েদের নামের ক্ষেত্রে একটা সমস্যা হয় আমাদের দেশে, সেটা হলো বিবাহিত নাম মেয়েদের নামের শেষে দেখা যায় স্বামীর নাম যুক্ত করে, কথার কথা মেয়ের নাম ফাতেমা স্বামীর নাম আজিজ, তো রাখে ফাতেমা আজিজ এরকম রাখে না, এটা অনুচিত, এটা ঠিক না, ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা অন্যায়। কেন অন্যায়? কারণ ওই যে আল্লাহ বলেছেন মানুষের পরিচয় হবে কাকে দিয়ে, বাবাকে দিয়ে, ফাতেমার বাবা যদি আব্দুর রহমান হয় তাহলে তার নাম হবে ফাতেমা আব্দুর রহমান, ফাতেমা আজিজ না, কথা বুঝে আসছে? কারণ স্বামী পরিবর্তনশীল বাবা পরিবর্তনশীল না, বিদায় বাবার নামে নামকরণ করতে হবে, ওর সঙ্গে সম্বন্ধ করতে হবে। এই কালচারটা আমাদের সমাজে শুদ্ধ বা সঠিক কালচার না। কোনটা? মেয়েদের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করে তারপরে ডাকা বা বলা, বলতে হবে কার নাম যুক্ত করে, বাবার নাম যুক্ত করে। এরকম আরও অনেক ভুল আমাদের নাম রাখার ক্ষেত্রে হয়ে থাকে, সবসময় নাম রাখার আগে বিজ্ঞ ভালো কোনো আলেমের সঙ্গে পরামর্শ করে সুন্দর একটা নাম রাখবো ইনশাল্লাহ। এর একটা প্রভাব শিশুর জীবনে পড়বে এবং তার ভবিষ্যৎ প্রজন্মের উপরে পড়বে, কেয়ামতের ময়দানে সুন্দর নামে আহ্বান করা হবে, ডাকা হবে, এবং এর উপকারিতা আমরা যারা রাখবো নাম তারাও ইনশাল্লাহ ভোগ করব। আজকাল যে সমস্ত লালটু বোল্টু জন্টু এই সমস্ত নাম শুরু হয়েছে, যেগুলো একজন মুসলিমের ধর্মীয় পরিচয় বহন করে না, এই সমস্ত নামগুলোকে বর্জন করে সুন্দর এবং ভালো নাম রাখার ক্ষেত্রে সৎসাহস করুন। মেয়েদের ক্ষেত্রে ফাতেমা নাম পাওয়া যায় না, কাজের মেয়েদের নাম পাওয়া যায়, গ্রামের লোকদের নাম পাওয়া যায়, অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর প্রতি ঈমান আছে, রসুলের মেয়ের নামের নামে নাম রাখতে, রসুল স্ত্রীর নামের নাম রাখতে আপনার ইতস্তবোধ হয়, তাহলে আপনার ঈমান নিয়ে তো সন্দেহ করা যেতে পারে। জটিল একটা অবস্থা এই নাম রাখার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।